দাসপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় চলছে দিদার বিদ্যুৎ চুরি। একাধিক জায়গার হুকিং করে নেওয়া হচ্ছে বিদ্যুৎ, এছাড়া ও বিদ্যুতের তারের সংযোগ বিচ্ছিন্ন করে তার পাশ থেকেই নানা উপায়ে বিদ্যুৎ চুরি চলছে দাসপুরে। এই ধরনের ঘটনায় বিদ্যুৎ বণ্টনের ক্ষেত্রে অর্থের বিষয়ও ভাবিয়ে তুলছে বিদ্যুৎ দপ্তরকে। দাসপুর স্টেশন মাস্টার শেখ শরীফুল ইসলাম জানিয়েছেন, বিদ্যুৎ চুরির অভিযোগে ইতিমধ্যে 5 জনকে ধরা হয়েছে। আগামী দিনে বিদ্যুৎ চুরি রুখতে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করা হবে। নিজেদের নাম পরিচয় গোপন রেখেও যারা বিদ্যুৎ চুরি করছে তাদের নামে অভিযোগ জানানো হবে। এখন আমাদের দাসপুর ইলেকট্রিক অফিস জুড়ে ব্যাপকভাবে রেড প্রোগ্রাম চলবে, আর এই রেড প্রোগ্রামের আমরা ইতিমধ্যে আগের সপ্তাহে, লাস্ট 2 সপ্তাহে আমরা 5 জনকে অ্যাকিউজ করেছি হুকিং কেসে। তাদের মিটার থাকা সত্ত্বেও বাইরে থেকে হুকিং করে চালাচ্ছিল, তাদেরকে আমরা 5 জনকে অ্যাকিউজ করেছি লাস্ট উইকে, লাস্ট 2 সপ্তাহে। আর এই অভিযান এখন চলবে, পুরো দাসপুর ইলেকট্রিক অফিসের এরিয়া মধ্যে চলবে। আর আমাদের যে টোল ফ্রি নাম্বার আছে, টোল ফ্রি নাম্বারেও সবাই অনেকেই অভিযোগ জানাচ্ছেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা সেইগুলো ভিজিট করছি এবং সেগুলোতে ধরা হচ্ছে। আমাদের টোল ফ্রি নাম্বার 19121, এই নাম্বারে যে কেউ ফোন করে জানাতে পারে কোথাও চুরি হচ্ছে কি না, সেটা তৎক্ষণাৎ সেগুলোর উপর অ্যাকশন নেওয়া হবে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল, রয়েছে আইসিইউ, এনআইসিইউ, USG, TLH, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি, যোগাযোগ নাম্বার 8373074998, এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।